নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের স্বাগত। আগের ব্লগে আপনাদের সাথে গৈরা লেফারেইজে নাইট স্টে এবং ধিকালা জোনে সাফারি ও বাঘ দর্শন শেয়ার করেছি। ভিডিওটি মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমাদের আজকের ব্লগ হলো ধানগিরি গেট থেকে নৈনিতাল রক্ষী। জার্নি স্টার্ট করলাম 10:45। আমরা এখন গর্জিয়া দিয়ে যাচ্ছি। ধানগিরি গেটের পর গর্জিয়াতেই প্রথম লোকালয় পেলাম। এখানেই আছে অতি জাগ্রত গর্জিয়া দেবীর মন্দির। সামনে লেফট সাইডে যেই রাস্তাটা দেখছেন, সেখান দিয়েই 1 কিলোমিটার গেলে গর্জিয়া দেবীর মন্দির। হাতে সময় কম থাকায় এইবার আর মন্দির দেখা হলো না। চলুন, যেতে যেতে এই জঙ্গলের নামকরণের ইতিহাস নিয়ে আলোচনা করি। এক সময় এই জঙ্গলে ছিল পৃথিবী বিখ্যাত শিকারী, প্রকৃতিবিদ, লেখক জিম কর্বেটের বিচরণ ক্ষেত্র। নৈনিতালে ওনার জন্ম। উনি ইংরেজ হলেও ভারতীয়দের খুব ভালোবাসতেন। এই জঙ্গল, এখানকার পশু পাখি ছিল তার প্রাণ। উনি বাঘ শিকারী হলেও শুধু ম্যানিটারদেরই মারতেন। বহুবার নিজের জীবন বিপন্ন করে ম্যানিটারদের মেরে এখানকার স্থানীয় লোকেদের স্বস্তি দিয়েছেন। তাই 1936-এ যখন এই জঙ্গলকে ন্যাশনাল পার্কের স্বীকৃতি দেওয়া হয়, তখন তার নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয় জিম কর্বেট ন্যাশনাল পার্ক। আমরা এখন ধিকুলি দিয়ে পাস করছি। জিম কর্বেট এফআরএইচগুলিতে বুকিং না পেলে কিন্তু আপনারা ধিকুলির কোনো এক হোটেল কিংবা রিসোর্টে থাকতে পারেন। এখানে নাইট স্টে করে জিম কর্বেটে ডে ভিজিট সাফারি করতে পারেন। ধিকুলি জঙ্গলের ধারে ছোট্ট একটি জনপদ। রামনগর পর্যন্ত পুরো রাস্তাটাই জিম কর্বেট ন্যাশনাল পার্কের পাশ দিয়ে গেছে। দিনের বেলায় রাস্তাটিকে যতটাই নিরাপদ বলে মনে হচ্ছে, রাতে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করা ততটাই বিপজ্জনক। কারণ তখন এই রাস্তা দিয়ে বন্য জন্তুরা চলাফেরা করে। আপনারা খেয়াল করলে দেখবেন রাস্তার পাশে অ্যানিমালসদের ছবি দিয়ে বোঝানো হয়েছে কী কী অ্যানিমালস এখান দিয়ে চলাফেরা করে। আমরা এখন আমডান্ডা ক্রস করছি। আমডান্ডাতেই আছে বিজরানি জোনের এন্ট্রি গেট। এখান থেকে নৈনিতাল 65 কিলোমিটার এবং রামনগর 2 কিলোমিটার। আমরা এখন রামনগর মিউনিসিপ্যালিটির মধ্যে প্রবেশ করছি। রামনগর শহরটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। রামনগর শহরের ওপর দিয়ে চলছি আমরা। এই অঞ্চলের এটি সবচেয়ে বড় শহর। রামনগরে নাইট স্টে করার প্রচুর অপশন রয়েছে সব রকম বাজেটের মধ্যে। এখান থেকে রাস্তাটা টার্ন নিয়ে চলে গেছে নৈনিতালের দিকে। নৈনিতাল এখান থেকে 63 কিলোমিটার। আমরা এখন রামনগর ওমেন্স কলেজের পাশ দিয়ে যাচ্ছি। কলেজের প্রাচীরের গায়ে কি সুন্দর ছবি আঁকা আছে! আমার এই কনসেপ্টটি ভীষণ ভালো লাগে। সামনে কোশি নদীর ওপরে ব্যারেজ। এই ব্যারেজটি রামনগর শহরের একাধারে অবস্থিত। ব্যারেজটি ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা রামনগর শহরকেও পেছনে ছেড়ে আসব। ব্যারেজের ওপর দিয়ে যেতে যেতে অসাধারণ লাগছে। পাহাড়, জঙ্গল, নদী মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখ জুড়িয়ে যাচ্ছে।
ক্যামেরা বন্ধই করতে পারছি না। দেখুন কি অসাধারণ লাগছে। রামনগরের পর আবার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা শুরু হলো। এখন অবধি ভীষণ সুন্দর পথ, রোডের কন্ডিশনও খুব ভালো। দারুণ লাগছে এই রোড ট্রিপটা। একটা চওড়া রিভার বেড ক্রস করছি, নদীতে জল নেই। নয়াগাঁও চেকপোস্ট, এখান থেকেই রাস্তাটা টার্ন নিয়েছে নৈনিতালের দিকে। আর কিছুটা গেলেই কালাঢুঙ্গি পড়বে। এই আমরা কালাঢুঙ্গি মিউনিসিপ্যালিটিতে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন কালাঢুঙ্গি কিন্তু রামনগরের মতো এত বড় নয়, ছোট্ট একটি টাউন বলতে পারেন। কালাঢুঙ্গি শহর পেরিয়েই পাহাড়ি পথ শুরু হলো। সবুজে ঘেরা পাহাড়ি পথে একে বেঁকে চলেছি আমরা নৈনিতালের দিকে। অল্টিটিউড গেইন করার সঙ্গে পাহাড়ের সেই কুল ব্রিজ আমাদের শরীরের থেকে সব ক্লান্তি দূর করে দিল। আমরা এখন খুরপাতাল পৌঁছে গেছি। খুরপাতালও একটি সাইটসিং পয়েন্ট। নৈনিতাল থেকে অনেকে এখানে সাইটসিং করতে আসেন। নিচে দেখতেই পাচ্ছেন খুরপাতালের ধারেও অনেক থাকার জায়গা আছে, চাইলে এখানেও আপনারা স্টে করতে পারেন। আমরাও গাড়ি থেকে নেমে এই সুন্দর ভিউটি উপভোগ করলাম। এই পাহাড়টা একদম অন্যরকম না, আশেপাশের পাহাড়ের থেকে একেবারেই আলাদা। এখানে আবার কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। রাস্তা ক্রমশই আরো উপরের দিকে উঠছে। এখানকার অল্টিটিউড নৈনিতালের থেকে অনেকটাই বেশি। দেখুন, মনে হচ্ছে না রাস্তাটা একদম আকাশে গিয়ে ঠেকবে। এখান থেকে ঘোড়ায় চেপে বেশ কয়েকটা পয়েন্টে সাইটসিং করা যায়। কাঠগোদাম কিংবা হলদ্বানি থেকে নৈনিতালের রুট কিন্তু এটা নয়,
রামনগর থেকে কালাঢুঙ্গি হয়ে নৈনিতালের রুট। সামনে লেফট সাইডে রাস্তাটি চলে গেছে প্যাংগটের দিকে। প্যাংগট বার্ড ওয়াচিংয়ের জন্য বিখ্যাত। অনেকে প্যাংগটে স্টে করে বার্ড ওয়াচিং করেন। এখন রাস্তাটা ক্রমশ নিচের দিকে নামছে। সামনে বোর্ডে লেখা আছে রাস্তার ধারে কি কি পড়বে। নৈনিতাল শহরের মধ্যে ঢুকে পড়েছি। এটা নৈনিতালের আপার পার্ট। এখানেও একটি কেএমভিএন এর হোটেল রয়েছে। এই হচ্ছে কেএমভিএন সুখাতাল, কিন্তু এটা অতটা পপুলার নয়। সামনে লাল ক্রাউন শেপের যে বিল্ডিংটি দেখছেন সেটাই হচ্ছে রাজভবন। নৈনি লেক এখান থেকে অনেকটাই দূরে। নৈনি লেকের ধারেই রয়েছে আরেকটি কেএমভিএন, নাম কেএমভিএন সরোবর তল্লিকা। আমরা সেখানেই থাকব। ওটাই সবচেয়ে পপুলার কেএমভিএন, কারণ মেল রোড, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবই ওখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স। আমরা এখন মেল রোড দিয়ে চলছি। সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত মেল রোডে গাড়ি অ্যালাউড নয়। এখন আফটারনুন বলে আমাদের গাড়ি মেল রোড দিয়ে চলেছে আমাদের হোটেলের দিকে। এই হচ্ছে নৈনি লেক। নৈনি লেকের ধারে দিয়ে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাকে মেল রোড বলে। এই মেল রোডের এক ধারে লেক আর অন্য ধারে রয়েছে সমস্ত দোকান, হোটেল, রেস্টুরেন্ট। সন্ধ্যের পরে এই রাস্তাটা আলো ঝলমলে হয়ে ওঠে। সেই আলোর রিফ্লেকশন লেকের ওপরে পড়ে, তখন মোহময় হয়ে ওঠে এই শৈল শহর। এর পরের ভিডিওতে সেসব আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নৈনিতাল ক্লক টাওয়ার মোড়। কাঠগুদাম, হলদ্বানি থেকে যারা আসেন তারা এই লেফট সাইডের রাস্তা দিয়েই নৈনিতালে ঢোকে। এই মোড় থেকেই রাস্তা চলে গেছে হুমায়ুনের বিভিন্ন জায়গায়। আর সামান্য কিছুটা এগোলেই আমাদের হোটেল। এই রাস্তাটাই উঠে গেছে কেএমভিএন সরোবর তল্লিকাল পর্যন্ত। এখানেই আমরা স্টে করব। আমরা সকাল 10:45 স্টার্ট করে দুপুর 1:10 পৌঁছে মোটামুটি 2.5 ঘন্টা লাগলো। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখাবো নৈনিতালে আমরা কি কি করলাম এবং দেখলাম। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।